हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल फ्लेवर्स इनफाइनाइट। आजकेर पर्वे आमी देखाबो बिये बाड़ीर मतो नरम सफ्ट बेबी नान तैरीर रेसिपी, जेटाय किन्तु कोनो रकमेर ईस्ट तंदूर ओवेन आमी किछुई यूज करिनी। ताहले आसुन देखे नी। सबार प्रथमे आमी एखाने नियेछी 400 ग्राम मयदा, मयदाटा आमी चेले नियेछी। तारपर एखाने निच्छी हाफ टी स्पून बेकिंग पाउडार आर निये नेबो 1/4 टी स्पून बेकिंग सोडा। एखाने बेकिंग पाउडार आर बेकिंग सोडार परिमाणटा बेशी होये गेले किन्तु जिनिसटा तेतो होये जाबे। तारपर एखाने निच्छी हाफ टी स्पून नून आर तार साथे दिए देबो 2 टी स्पून मतो सुगार। आपनारा किन्तु चाइले चीनीटा डास्ट करेओ निते पारेन। एबारे आमी एते दिए दिच्छी 3 चामच मतो सादा तेल। दिए समस्त उपकरण मयदार साथे भालोभाबे एखाने माखिए नेबो, ठीक जेभाबे आमरा मयदाय मयम दिई सेइभाबेई एखाने करबो। मयदाटा भालो करे मेखे नेवार पोरे आमी एखाने दिए दिच्छी 250 ग्राम मतो टक दई। टक दईटा किन्तु अवश्यई रूम टेम्पारेचारे व्यवहार करबेन, फ्रिज थेके बार करे सरासरि एते दिए देबेन ना। एबारे टक दईटाके आमी भालोभाबे मयदार साथे मेखे नेब। तारपर आमरा एते अल्प अल्प करे जल दिए एकटा सफ्ट डो बानाबो, आर जलटा किन्तु एखाने आमी रूम टेम्पारेचारेर जलई यूज करेछि। लुचि परोटार डो आमरा जेभाबे बानाई, एई नान बानानोर डो किन्तु तार थेके अनेक सफ्ट हबे। देखुन आपनारा बुझतेई पारछेन एभाबे पुरोटा मेखे नेवार पर कतटा सफ्ट एकटा डो तैरि होयेछे। এবারে আমি এর উপরের সারফেসে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে আরো কয়েকবার মেখে নেব, কারণ যখন আমরা এটাকে রেস্ট করতে দেব যাতে এর উপরের সারফেসটা ড্রাই না হয়ে যায়। এবারে আমি এটাকে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্ট করতে দেব। যেহেতু আমরা এই নানটা গরমকালে বানাচ্ছি তাই আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখলাম। আর যদি আমরা এটাকে শীতকালে বানাতাম তাহলে কিন্তু এটাকে আমরা 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতাম। 1 ঘন্টা বাদে দেখুন আমাদের ডোটা কিন্তু বেশ অনেকটাই ফুলে উঠেছে। এবার এটাকে আরো 10-20 সেকেন্ডের জন্য ভালোভাবে মেখে নিয়ে তারপর এর একটা একটা করে লেচি কেটে নেব। লুচি বানানোর সময় যে মাপে আমরা লেচিগুলো কাটি এটা কিন্তু তার থেকে সামান্য পরিমাণে একটু বড় হবে। সবকটা লেচি কাটা আমার হয়ে গেছে। এবারে একটা বেলুন চাকি নিয়ে আমি এইগুলোকে বেলবো। তার আগে আমি সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে নিচ্ছি। সাদা তেলের পরিবর্তে আপনারা কিন্তু চাইলে এখানে সামান্য ময়দাও ছড়িয়ে নিতে পারেন। আমরা ঠিক যেভাবে লুচি বেলি এটা কিন্তু আমি তার থেকে একটু বড় করে বেলছি, কারণ এই সারফেস থেকে তুললে এটা কিন্তু একটু চুপসে যায়, আর এটাকে কিন্তু একটু মোটা করেই আমাদের বেলতে হবে। দেখুন এর সাইডগুলো কিন্তু এরকমই মোটা রাখতে হবে আমাদের। এবারে কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি একে একে আমাদের নানগুলোকে ভেজে নেব। আমি এখানে কিন্তু কড়াইতে তেল দিয়ে নানগুলোকে ভাজছি। আপনারা কিন্তু চাইলে এটাকে একটা ননস্টিক প্যানে রেখে যেভাবে আমরা রুটি শেকি সেভাবে এপিটোপিট শেকে নিতে পারেন, তাহলেও কিন্তু খুব সুন্দরভাবে নানটা তৈরি হয়। দেখুন নানটা আগের থেকে ডাবল সাইজে হয়ে গেছে এবং কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এবার একইভাবে আমি আমার বাকি নানগুলোকেও ভেজে নিচ্ছি। ভেজে রাখার পর আপনাদের দেখাচ্ছি। সবকটা নান আমি ভেজে নিয়েছি, এবার আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন পাউরুটির ভেতরে যেভাবে একটা জালি জালি মতো তৈরি হয় সেরকমই কিন্তু জিনিসটা তৈরি হয়েছে, কোনো রকম ইস্ট ছাড়াই। এইভাবেই আপনারাও কিন্তু চাইলে বিয়েবাড়ির মতো সফট তুলতুলে বেবি নান, পারফেক্ট টেক্সচারের বেবি নান আপনারা বানিয়ে ফেলতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে আমায় কমেন্টে অবশ্যই জানাবেন, তার সাথে একটা লাইক করতে ভুলবেন না, এবং তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল, এবং পাশের বেল নোটিফিকেশানটাও ক্লিক করে দেবেন যাতে আমি যখনই ভিডিও দিই আপনাদের কাছে নোটিফিকেশান আসে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।